বন্ধুরা, আমরা খুব আধুনিক আর রহস্যজনক দুনিয়াতে বাস করি। আজকের মানুষেরা এই রহস্য ভরা দুনিয়াতে এমন কিছু কাজ করেছে যা কয়েক বছর আগেও অসম্ভব ছিল। আজ পর্যন্ত দুনিয়া জুড়ে এমন বিজ্ঞানীর জন্ম হয়েছে যাদের নামে আজও বাহবা চলে। কিন্তু পৃথিবীতে এখনও এমন কিছু রহস্য আছে যেগুলো প্রত্যেকটা কদমে এইসব বিজ্ঞানীদের ধাঁধায় ফেলে দেয়, যার সমাধান এখনও করতে পারেনি বিজ্ঞানীরা। তাদের মধ্যে একটি হলো ইজিপ্সিয়ান পিরামিড। আজ আমি আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে পিরামিড সম্পর্কে কিছু রহস্যজনক ফ্যাক্টস আর কিছু দুর্লভ রহস্য সম্পর্কে জানাবো, যার কোনো কুলকিনারা তো হয়নি, বরং এখন পর্যন্ত বিজ্ঞানীরা তার সমাধানের পথ খুঁজছেন। তার আগে বন্ধুরা, বরাবরের মতোই আমি রাশেদ আপনাদের সাথে আছি, আর তাজ্জব দুনিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এই পিরামিড দেখে আপনি এবং আমি কেউই আমরা নিজেদের চোখে বিশ্বাস করতে পারি না। তার প্রধান কারণ হলো এর নির্মাণ শৈলী। এক আনুমানিক হিসাব মতে এটা বানাতে 25 লক্ষ টুকরো পাথরের ব্যবহার করা হয়েছিল, যার ওজন 230 টন বলে ধরে নেওয়া হয়। কিন্তু আশ্চর্য হওয়ার মতো কথা তো এটা যে 5000 বছর আগে যখন এই পিরামিড বানানো হয়েছিল তখন এই পাথরগুলোকে উপরে ওঠানোর মতো কোনো যন্ত্র ছিল না। তাহলে এই পাথরগুলোকে সাদামাটা মানুষের দল কিভাবে উপরে ওঠালো? এমন তো হতে পারে সেটা কোনো মানুষই না, বরং এমন কোনো জীব বা কোনো কিছু যা আমাদের টেকনোলজির থেকেও অনেক বেশি এগিয়েছিল। আমি কিসের কথা বলছি যদি বোঝার মতো কেউ থাকেন তাহলে এতক্ষণে বুঝে গেছেন। এই পিরামিডকে এত মজবুত করে বানানো হয়েছিল যে কুল্ডিসের রাজা আল আজিম আর ইজিপ্টের অন্যতম শাসক আইবিক সুলতানের অনেক চেষ্টার পরেও একে ভাঙা সম্ভব হয়নি। দেখা যায় যে ওই সময়ের কারিগররা আমাদের সময় থেকে একটু বেশি এগিয়েছিল। আজকে এই পিরামিডের বয়স প্রায় 4500 বছর হয়ে গেছে, কিন্তু তবুও এগুলো এখনও ঠিকঠাকভাবেই আছে, যা আমাদের কাছে একটি আশ্চর্য হয়ে আছে। কিন্তু বিজ্ঞানীদের নজরে এর প্রধান কারণ হলো এখানে ব্যবহার করা মর্টার পাথর, যা আমাদের আশেপাশে থাকা পাথরের থেকে শক্তিশালী বলে মনে করা হয়। এগুলো বানাতে কোটি কোটি শ্রমিকের শুধু ঘামই নয় বরং রক্তও লেগেছে। কিন্তু আপনি এটা জেনে চমকে যাবেন যে এই শ্রমিকরা কারো গোলাম ছিল না, আর তারা নিজেদের বেতন তাদের হক বলে মনে করত। শুধুমাত্র এটাই নয়, এই পিরামিডকে সঠিকভাবে বানানোর জন্য ওই সময়ে প্রায় অসম্ভবই ছিল। কি ভাবতে শুরু করে দিয়েছেন? তাহলে চলুন সামনের দিকে গুনে যাক। একথা বিশ্বাস করা হয় যে 4000 বছর আগে এই পিরামিড সমুদ্রের থেকেও অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে সূর্যের আলো রিফ্লেকশন করত। আরও বলা হতো যে ইসরায়েলের পাহাড় থেকেও এই পিরামিড দেখা যেত। এই খুব সুন্দর পিরামিডের আরেকটি রহস্যজনক কথা এই যে পিরামিডে বাইরের তাপমাত্রা যতই গরম থাকুক না কেন, পিরামিডের ভেতরে তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। আর আমরা যদি এটাকে ন্যাচারালসি বলি তাহলে ভুল হবে না। এবার আপনি যদি এখনও এটাকে মানুষের তৈরি কোনো রহস্য বলে মনে করে থাকেন তাহলে আপনি জেনে অবাক হবেন যে ইজিপ্টের পিরামিডের সর্বোচ্চ চূড়া থেকে অনেক নিখুঁতভাবে নর্থ পোল পয়েন্ট দেখা যায়। কিন্তু এই স্ট্রেট লাইন অ্যালাইনমেন্ট এখন একদম পারফেক্ট না, কেননা সময়ের সাথে সাথে পৃথিবীর টেকটোনিক প্লেটে পরিবর্তন এসেছে, যার কারণে নর্থ পোল পয়েন্টের কারেন্ট পজিশন তখনকার টাইম হিসাব থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। ইজিপ্টে থাকা খুফু, খাফরি আর ম্যানকোয়ার পিরামিডে অনেক রহস্যজনক ব্যাপার লুকিয়ে আছে, কেননা এই পিরামিডের পজিশন আকাশে থাকা ওরিয়ন কনস্টিনেশনের 3টি তারা, যারা হলো অ্যালনিটেক, অ্যালনিলাম আর মিনটাকা, এই 3টার সাথে পারফেক্টলি পজিশনাইজ অ্যালাইনমেন্ট আছে। এখন একটু ভাবুন, এত বড় কোইন্সিডেন্স একা কিভাবে হতে পারে? এখনো কি আপনার মনে হয় যে এটা মানুষের তৈরি কোনো রহস্য? চলুন এখন আপনাদের ইজিপ্ট পিরামিড সম্পর্কে কিছু রহস্যজনক আর ইন্টারেস্টিং ফ্যাক্টস সম্পর্কে বলব। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড ইজিপ্ট নয়, বরং মেক্সিকোতে আছে, যার উচ্চতা 480 ফুট। সব পিরামিড নীল নদের পশ্চিম পাশে বানানো হয়েছিল। যদি আপনি পিরামিডের উপর চড়তে পারেন তবে সেটা ইজিপ্টে আপনার শেষ সফর হয়ে যাবে, কেননা এর ফলে আপনার ইজিপ্টের ভিসা ব্ল্যাকলিস্টেড করা হবে। আমরা জানি আপনি মনে করেন যে সবচেয়ে বেশি পিরামিড ইজিপ্টে আছে। যদি উত্তর হ্যাঁ হয় তবে এটা আপনার ভুল ধারণা, কেননা সব থেকে বেশি সংখ্যক পিরামিড সুদানে পাওয়া গিয়েছিল। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর আজবগুলোর মধ্যে সব থেকে পুরনো, আর এমন যে যার অস্তিত্ব এখনও আছে। আপনি সম্ভবত এটা জানেন যে জোসার পিরামিড ইজিপ্টের সব থেকে পুরনো পিরামিড বলে মনে করা হয়, যা 27th century BC সাকারা নেক্রোপলিস বানিয়েছিল। খুফু পিরামিড আজ পর্যন্ত সব থেকে উঁচু পিরামিড, যার আসল উচ্চতা 480.6 ফিট ছিল, কিন্তু এর উপর থেকে 25 ফুট ভেঙে যাওয়ার ফলে এখন 455.4 ফিট রয়েছে।
আপনারা সবাই এটা জেনে তাজ্জব পাবেন যে খুফু পিরামিড কেবল সব থেকে বড় পিরামিডই নয়, বরং 3871 সাল পর্যন্ত এটা সব থেকে বড় ইমারত ছিল। কিন্তু 1311-এ ইংল্যান্ডের শাসক 524 ফিটের গির্জা নির্মাণ করে এই রেকর্ড নিজের নামে করে নিয়েছিল। আজকের ট্যুরিস্টদের প্রথম পছন্দ হলো ইজিপ্ট, যার প্রধান কারণ যদি আমি এই পিরামিডগুলোকে বলি তাহলে ভুল হবে না, যার কারণে দুনিয়াভরে ইজিপ্ট নিজেদের নাম ছড়াচ্ছে, তার পেছনে এইসব রহস্য আর এমন রোমাঞ্চকর ফ্যাক্টস কাজ করে। আপনি যদি আপনার দেশের বাইরে দূরে ট্যুর দেওয়ার জন্য প্ল্যান বানান তাহলে একবার হলেও ইজিপ্টের এই রহস্যময় আর খুব সুন্দর পিরামিড সচক্ষে দেখতে ভুলবেন না। সত্যের জয় একদিন হবেই হবে, মানুষ চাইলে কি না পারে। আমাদের বিজ্ঞানীরা যেভাবে চেষ্টা করে যাচ্ছে তাতে এই রহস্যের পর্দা একদিন অবশ্যই ফাঁস হবে। তো এই পিরামিড বানানোর পেছনে কি আপনার মনে হয় যে এখানে অন্য কোনো দুনিয়ার হাত আছে, বা অন্য কি মনে হয় আপনার, নিচে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে এই ভিডিওটা লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন বন্ধুরা।